স্বাস্থ্য দপ্তরের টেন্ডার পাইয়ে দেওয়ার নামে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ। অভিযুক্ত বুধাদিত্য চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে আনন্দপুর থানার পুলিশ। কথা বলবো আমাদের প্রতিনিধি হিন্দলদের সঙ্গে। হিন্দল, কি অভিযোগ, কি জানতে পারছো? দেখো, এই বুধাদিত্য চট্টোপাধ্যায় তাকে আনন্দপুর থানার পুলিশ গতকাল রাতে কিন্তু পাঁচটি অঞ্চল থেকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে অভিযোগ যে তিনি কিন্তু একটি কোম্পানিকে স্বাস্থ্য দপ্তরের টেন্ডার পাইয়ে দেওয়ার নাম করে সেই কোম্পানি থেকে কিন্তু দফায় দফায় প্রায় 36 কোটি টাকা প্রতারণা করেছে, তেমনটাই কিন্তু পুলিশ সূত্রে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। এবং সেই অভিযোগ পাওয়ার পরই কিন্তু আনন্দপুর থানা তদন্তকারী দলের সদস্যরা তারা কিন্তু তৎপরতা শুরু করেন এবং তারা তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যান। এবং তারা সূত্র মারফত জানতে পারেন যে বুধাদিত্য চট্টোপাধ্যায়, যার যিনি আসলে থাকেন কসবা থানার অন্তর্গত রথতলায়, তার ফ্ল্যাট রয়েছে সেখানেই কিন্তু তার সেই ফ্ল্যাটে তিনি থাকেন। এবং সেই ফ্ল্যাটেও পুলিশ তল্লাশি চালায়, কিন্তু সেখানে গিয়ে তাকে পান না। এবং পরবর্তী ক্ষেত্রে তারা জানতে পারেন যে পাঁচশীত অঞ্চলে বুধাদিত্য চট্টোপাধ্যায় রয়েছে। এই বুধাদিত্য চট্টোপাধ্যায়কে কিন্তু পুলিশ ইতিমধ্যেই গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে 36 কোটি টাকা প্রতারণা যেমন রয়েছে, পাশাপাশি স্বাস্থ্য দপ্তরের একজন আধিকারিকের সই জাল করে এবং স্বাস্থ্য দপ্তরের সিল, অর্থাৎ কিনা যে স্ট্যাম্প, সেই স্ট্যাম্প জাল করে কিন্তু তিনি টেন্ডার পাইয়ে দেওয়ার নাম করে এই প্রতারণা করতেন, তেমনটা কিন্তু অভিযোগ তাই নয়। শেখিয়া সরকারি থানায় এর আগেও কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ ছিল, তেমনটাও কিন্তু পুলিশ সূত্রে খবর। গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে, পুলিশ তদন্ত করে দেখছে এই বুধাদিত্য চট্টোপাধ্যায় আর কার কার সঙ্গে এই ধরনের প্রতারণা করেছেন, এর সঙ্গে আর কারা কারা রয়েছে, সমস্ত বিষয়টাই তদন্ত করে দেখছেন আনন্দপুর থানার তদন্তকারী দলের সদস্যরা। ধন্যবাদ হিন্দল। স্বাস্থ্য দপ্তরের টেন্ডার পাইয়ে দেওয়ার নামে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ। অভিযুক্ত বুধাদিত্য চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে আনন্দপুর থানার পুলিশ। স্বাস্থ্য দপ্তরের টেন্ডার পাইয়ে দেওয়ার নামে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ। অভিযুক্ত বুধাদিত্য চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে আনন্দপুর থানার পুলিশ। 21 ঘন্টা পার হয়ে গিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের সামনে চাকরি প্রার্থীদের অবস্থান চলছে, এবং যেমনটা জানা যাচ্ছে যে দুজন চাকরি প্রার্থী তারা অসুস্থ হয়ে পড়েছেন, এবং আমরা জানি যে রাতভর এই অবস্থান চলেছে, ঘুমহীন রাত তাদের কেটেছে রাস্তায় শুয়ে। এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের সামনে তাদের অবস্থান ততদিন অবধি চলবে যতক্ষণ না তারা নিয়োগপত্র হাতে পাচ্ছেন, এমনটাই দাবি তাদের। এবং অসুস্থ হয়ে পড়লেন দুজন আন্দোলনকারী, তাদেরকে এমন সূচনা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। সরাসরি আমাদের প্রতিনিধি ব্রতদেব ভট্টাচার্যের কাছে চলে যাব। ব্রতদেব, আমরা দেখলাম যে অ্যাম্বুলেন্সে তোলা হয়েছে দুজন আন্দোলনকারীদের, কি হয়েছিল তাদের এবং এখন কেমন রয়েছেন তারা? দেখো, তোমায় জানাই দুজন নয়, আরও কিন্তু একাধিক চাকরি প্রার্থী যারা এখানে আন্দোলনে বসেছিলেন গতকাল থেকে, তারা অসুস্থ হয়ে পড়েছেন। ইতিমধ্যে দেখছো তিনজনকে ইতিমধ্যে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য, তারপরেও আরও দুজন কিন্তু তারা অসুস্থ হয়ে পড়েছেন ঠিক যেখানে করুণাময়ীর কাছে রাস্তার উপর তারা গতকাল দুপুর থেকে অবস্থানে বসেছিলেন। 21 ঘন্টা পার হয়ে গিয়েছে, ঠায় সেইভাবেই রাস্তার উপরে তারা বসে রয়েছেন এবং একইভাবে অবস্থান বিক্ষোভ চালাচ্ছে। তোমায় জানিয়ে রাখি গতকাল রাতও কিন্তু এই রাস্তাতেই কাটিয়েছেন এই চাকরি প্রার্থীরা, এবং তারপর আজকে সকালে যত বেলা বাড়ছে, রোদের তেজ বাড়ছে, একে একে কিন্তু চাকরি প্রার্থীরা অসুস্থ হয়ে পড়ছেন। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে এখনো দুজন রয়েছেন যারা কিন্তু অসুস্থ হয়ে গেছেন, এর আগে তিনজন অসুস্থ হয়ে পড়েছিলেন, তাদের কিন্তু অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয়েছে। যদিও সেই অ্যাম্বুলেন্স পাওয়া নিয়ে কিন্তু একাধিক অভিযোগ রয়েছে এই আন্দোলনকারীদের। আপনারা যখন কি পুলিশকে বললেন যে অসুস্থ হয়ে পড়ছেন আপনাদের আন্দোলনকারীরা, অ্যাম্বুলেন্স চাই, কি বল? হ্যাঁ, ওনারা বললেন অ্যাম্বুলেন্সকে বলা হয়েছে যতটা আসতে সময় লাগে, কিন্তু এই এক একটা সময়, এক একটা সেকেন্ড আমাদের জীবনে গুরুত্বপূর্ণ। আমরা সারা রাত ধরে এখানে পড়ে আছি, আমাদের বন্ধুরা একে একে অসুস্থ হয়ে যাচ্ছে, আমরা খেতে পাচ্ছি না, সারা রাত না খেয়ে জানি না রাত, সারা রাত আমরা কে কী খেয়েছি, জল ঠিকঠাক পাচ্ছি না। যেখানে 4-5টা প্রিজনমেন আছে সেখানে একটা অ্যাম্বুলেন্স আমাদের দুজন তিনজন বন্ধুকে নিয়ে যাওয়ার পরে আর অ্যাম্বুলেন্স নেই, আমাদের বন্ধুরা এখানে শুয়ে আছে, আমরা জানি না কী অবস্থা, কী হতে চলেছে, কারণ এই সরকার আমাদের সাথে কী ছলনা, কী খেলা করছে আমরা নিজেরাও জানি না। 8 বছর ধরে আমরা বঞ্চিত, যোগ্য হওয়া সত্ত্বেও আমাদের ঠিকানা আজকে এই রাস্তা, সারা রাত ধরে আমরা এখানে পড়ে আছি। গতকাল থেকে সারা রাত আপনারা রাস্তায় আন্দোলন চালাচ্ছেন, কেউ যোগাযোগ করেছে আপনাদের সঙ্গে? হ্যাঁ, কালকে পর্ষদ সভাপতি আমাদের প্রতিনিধি দলের সঙ্গে কথা বলে আমাদেরকে জানালেন যে আমাদের পরবর্তী ইন্টারভিউ দিতে হবে, কিন্তু কেন বলতে পারেন? যেখানে একটা নিয়োগ প্রক্রিয়া 2014 আমরা ট্রেন্ড ক্যান্ডিডেট, মাননীয় মুখ্যমন্ত্রী নিজের ঘোষণা করা সত্ত্বেও আমাদের নিয়োগ সম্পন্ন না করে কি করে পরবর্তী নিয়োগ? এর আগেও তো ইন্টারভিউ দিয়েছি। হ্যাঁ, আমরা দুবার ইন্টারভিউ দিয়েছি, আমরা ওয়েটিং লিস্টেড ক্যান্ডিডেট, সেখানে আমাদেরকে না নিয়ে অন্য ক্যান্ডিডেটদের সঙ্গে আমাদেরকে গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। পর্ষদ সভাপতি 1000 একটা সংখ্যা তত্ত্ব দিয়ে আমাদের বয়সটা পার করে দিচ্ছে, আমাদের বন্ধুরা 40 পেরিয়ে গেছে, আমরা কোনো নিয়োগ প্রক্রিয়ায় আর বসতেই পারবো না। তাহলে এই কি মানবিকতার প্রতীক, এই কি মমতা? একেবারেই, অর্থাৎ আশ্বাস কিন্তু মোটেই পাচ্ছেন না এই সমস্ত অনশনকারীরা, এবং এখনো পর্যন্ত আন্দোলন তারা চালিয়ে যাচ্ছে।